ওয়েলকাম ফ্রেন্ডস, উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য সংসদ থেকে বিশেষ কিছু বার্তা দেওয়া হয়েছে, আমি সেটাই এই ভিডিওতে শেয়ার করব। নিচের দিকে যেটা বলা হচ্ছে, এবারের পরীক্ষায় অন্যতম বৈশিষ্ট্য, তার যে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে 2024 সালের প্রশ্ন পুস্তিকায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মানে MCQ আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যেগুলো আছে SAQ, সেইগুলি উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো টেবিলে লিখতে হবে। অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে যে খাতা দেওয়া হবে, একাদশ শ্রেণীতে এই অভ্যাসটা হয়ে যাওয়া উচিত, তো যে খাতাটা পাবে সেই খাতার শুরুর দিকে MCQ এবং SAQ করার জন্য ছক করা থাকবে, সেইখানেই উত্তরগুলি লিখতে হবে, অন্য জায়গায় লেখা যাবে না। শেষ পয়েন্টে যেটা বলছে, যে সমস্ত সাবজেক্টে শুধুমাত্র MCQ আছে কিন্তু SAQ নেই, সেটা যে সাবজেক্টেই হোক না কেন, সেই সাবজেক্টগুলির ক্ষেত্রে SAQ-র যে জায়গাটা সেটা ফাঁকা থাকবে, সেখানে কিচ্ছু লেখা চলবে না। তারপর টেবিলের পর যেখান থেকে সাদা পাতা শুরু হবে, সেখান থেকে পরের দাগ নম্বর দিয়ে উত্তর লেখা শুরু করতে হবে। এইটা ছাত্রছাত্রীদের জন্য আমি বিশেষ করে জানালাম, পাশাপাশি ইনভিজিলেশন ডিউটি যারা দেবেন আপনাদেরকেও এটা জেনে রাখা দরকার, কারণ যদি স্টুডেন্টসরা হেল্প চায় তাদেরকে সহযোগিতা করার জন্য এই বিষয়টি আমি সকলের উদ্দেশ্যেই শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।